হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, কথায় আছে রাজপুত্র হলেও অনেক সময় কপাল হয় না রাজপুত্রের মতো। তাই তো বাবা ঢালুয়েড কিং এবং মা ঢালুয়েড কুইন হয়েও আজ বাবা, দাদি, দিদা সহ অনেকের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের আদরের সুপারকিট আব্রাম খান জয়। সাকিবের সাথে ওপরের ডিভোর্স হওয়ার পর থেকে সাকিব আর অপু আলাদা থাকেন। জন্মের পর থেকে কখনো বাবা মাকে একসঙ্গে থাকতে দেখেনি জয়। বাবা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আর মা আগে যদিও অনেক সময় দিত, এখন সিনেমায় নিয়মিত হয়ে মাও এখন আর আগের মতো সময় দেয় না জয়কে। সারাদিন জয় নিজের মতো করেই একা সময় কাটায়। অথচ আর যদি সাকিব আর অপু একসাথে থাকতেন, তাহলে হয়তো জয়ের লাভটাই হতে পারত অন্যরকম। অনেক সময় স্কুলে বন্ধু বান্ধবদের সাথে খেলার সময় বা কোথাও ঘুরতে গেলে বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে বলে জয়কে নানা রকম বাঁকা কথা শুনতে হয়। যদিও ছোট জয় সেটা বুঝতে পারে না। সাকিব খান থাকলে হয়তো এত ছোট বয়সে বাজে কথা শুনে মন খারাপ করতে হতো না। অপু যদিও জয় খেয়াল রাখে, সব সমস্যার সমাধান করার চেষ্টা করে, তবুও বাবা ছাড়া কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা এই ছোট্ট বয়সে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে জয়। সব সমস্যার সমাধান মা করতে পারে না, কিছু কিছু সমস্যার সমাধান শুধু বাবাকেই করতে হয়। আর সেই সময় যখন সাকিবকে কাছে পায় না জয়, তখন খুব মন খারাপ করে জয়। জয়ের বন্ধুরা তাদের বাবা মায়ের সঙ্গে অনেক জায়গায় ঘুরতে যাবার গল্প করে, তখন মন খারাপ করে জয়। কারণ আজ সাকিব অপু একসঙ্গে থাকলে এমন সুন্দর একটা জীবন হয়তো জয় পেত। বাবা মায়ের হাত ধরে যখন কেউ স্কুলে যায়, তখন জয় মন খারাপ করে ওই দিকে তাকিয়ে থাকে। কারণ জয়ের ইচ্ছে করে বাবা মায়ের সাথে হাত ধরে স্কুলে যেতে। অপু যখন জয়কে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, তখনও জয় বেশিরভাগ সময়ই মন খারাপ করে থাকে। কারণ জয় দেখে অন্য বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে খেলা করছে, আর জয়ের বাবা জয়ের সাথে নেই। আবার সাকিব খান যখন জয়কে নিয়ে ঘুরতে বের হয়, তখন জয় মাকে মিস করে। কারণ বেশিরভাগ সময় জয়কে অপু বিশ্বাসেই ঘুরতে নিয়ে যায়, এবং জয়ের সুবিধা অসুবিধাগুলো অপু খুব ভালো বুঝতে পারলেও সাকিব খুব একটা বুঝতে পারে না। কারণ জয় সাকিবের সঙ্গে খুব একটা থাকে না। জয় মাঝে মধ্যেই আবদার করে জয়ের কাছে যাবার জন্য। অপু জয়ের কাছে জয়ের আবদার মাঝে মধ্যে গাড়ি দিয়ে অন্য কাউকে দিয়ে জয়কে পাঠিয়ে দেয় তার বাবার কাছে। জয় মায়ের কাছে থাকলে বাবাকে মিস করে, আর বাবার কাছে থাকলে মাকে মিস করে। জয় চায় আর পাঁচটা ছোট বাচ্চার মতোর মতোই সেও তার বাবা এবং মা দুজনের সাথে মিলেমিশে থাকতে, সবার আদর ভালোবাসায় বড় হতে। জয় সেই ইচ্ছেটা জয় প্রকাশ করে তার আর্ট করা ছবিগুলোতে। জয় খুব ভালো ছবি আর্ট করে। জয় যখন একাকী বাসা থাকে, তখন সে প্রায়ই জয়, সাকিব, অপু ও নিজেকে নিয়ে একসাথে ছবি আর্ট করে। জয়ের ছবিগুলো দেখলেই বোঝা যায় সে ছোট্ট বাচ্চাটি জয় তার বাবা মাকে কতটা একসাথে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। ভিউয়ার্স, আজ সাকিব অপু একসাথে থাকলে জয়ের জীবনটাও আর পাঁচটা বাচ্চার মতো সুন্দর স্বাভাবিক হতো। বাবা মা সবার পরিবারের সবার আদর ভালোবাসায় বড় হতো জয়। জয়ের ভবিষ্যতের কথা ভেবে কি আর কখনো এক হবে না সাকিব অপু বিশ্বাস? ভিউয়ার্স, এ ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। এবং সাকিব অপুর সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।